একজনের সাথে আর একজন ফ্রি, মা তো এসছে সাথে কাকিও এসছে, দেখো নাইটি পরে নাইটি পরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ফার্স্টেই বলি হ্যাপি সরস্বতী পুজো। তো আমার এদিকে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ যে সবাই এসেও গেছে মোটামুটি কম বেশি, আরও অনেক লোকজন আসতে বাকি আছে। তো চলো আজ থেকে আমি এখান থেকে ব্লগটা আমার শুরু করছি, দেখতে থাকো আমার সাথে থাকো। এই যে দেখো মা তো চলে এসেছে, আমার তো খুবই মজা হচ্ছে। বাট আগের দিন আমি বলেছিলাম আসবে, আর তার সাথে কিন্তু কাকিও এসছে, তো মনটা তো পুরো হিপ হিপ হুররে হয়ে গেছে। আর এদিকে রাত্রিবেলায় দেখো মানে সরস্বতী পুজোর ঠিক আগের দিন রাতে এই সমস্ত কাজ চলছে, কারণ যেহেতু সকাল সকাল পুজো তোমরা সবাই জানো, তো সেই জন্য রাত্রি থেকেই এই সমস্ত সারা রাত জেগেই প্রায় বলতে পারো কাজ করার কথা। বাট জানি না কতটা দূর করতে পারবো, কতটা রাত হবে পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, সবাইকেই বলা হয়েছে এবার পুজোর ব্যাপার, তো যার যার মনেরও ব্যাপার, এই সমস্ত জিনিস কিন্তু সবাইকে ইনভাইট করলেও হয় না, এটা সম্পূর্ণ নিজেদের। আর কী বলো তো, পুজোতে দেখবে সবাইকে কাছে পেতেই ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করব, এটাই স্বাভাবিক। সব ডেকোরেশন কিন্তু কমপ্লিট, এটা হলো ফাইনাল লুক। এই যে দেখো ওপর থেকে একটু দেখাই তোমাদের, কেমন হয়েছে বলো সবাই। আর এখন বাজে রাত্রি 12টা, তো আমাদের এই ফিনিশিংটা মানে শেষ হলো জাস্ট, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু এখানে এসে গেছেন, উনি কিন্তু একদম কারেক্ট টাইমে এসছেন এবারে, কারণ অন্যান্যবার একটু লেট হয়। এবারে যেহেতু অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, আমার মেয়ে আবার হাতে খড়িও দেবে, অনেকটা টাইম লাগবে, সেই জন্য একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম ওনাকে, তো একদম কারেক্ট টাইমেই এসছেন উনি। তো চলো এবার ঘরটা উত্তোলন করে আসি। সরস্বতী আজকে কোলে। এই পুজো পার্বণের সময় কিন্তু এই ছোটো ছোটো রিচুয়ালসগুলো কিন্তু বেশ ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে যে সবাইকে তখন একটু কাছে পাওয়া যায়। সবাই এই কিছু কিছু অনুষ্ঠানের সময় দেখবে সবাই বেশ আসে, একত্রিত হয়, বেশ ভালো লাগে তখন। আর পাশের আমার বাড়ির পাশের যে বৌদিরা, ওরা তো খুবই হেল্পফুল সত্যিকারের, মানে যখনই ডাকি এক কথায় কিন্তু ছুটে আসে। প্রতিবারই আমি সরস্বতী পুজো করি। আগের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতে পারো, আমার উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর এদিকে হলো সবই মোটামুটি রেডি করে দিয়েছি ঠাকুরমশাইয়ের কাছে, আর এদিকে ওর বাবাও কিন্তু চলে এসেছে নতুন জামাকাপড় পরে, এই দেখো। এই একটা দিনই কিন্তু আমরা নিজেদের মনের কথাগুলো কিন্তু মায়ের কাছে বলতে পারি, তো সবাই মিলে একসাথে অঞ্জলিটাও দিতে পারি। চলে যাও 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 চলে যাও
বিসর্গ কোথায় দিবি রে? এই অগ্নি আসছে তেরে, চলে আয়। এই যে শুরু হয়ে গেল আজ থেকে তার লেখাপড়া, আর এই লেখাপড়া নিয়েই কিন্তু সারা জীবন কাটিয়ে দিতে হবে। তো সেটাই আমরা আলোচনা করছিলাম যে এই যে শুরু হলো এখন শেষ হবে না কোনো দিনও আর। হ্যাঁ ঠাকুমাকে হাত ধরো, বাপিও হাত ধরো, মনে অ বলো, আমা অ বলো, বাবা এ নয় তিন দিন হাত ধরে এবার আমাকে আর ওর বাবাকে একটু লিখতে বললেন ঠাকুরমশাই। কারণ আমরা এটা জানি যে মা বাবার থেকে বড় শিক্ষাগুরু আর কেউ হয় না। আর সত্যি বলতে কি জানো তো, আমাদের না খুব ভালো লাগে এই যে সবাই আসে একসঙ্গে পার্টিসিপেট করে, বেশ ভালো লাগে। আর আমরা এবারে তো একটা অ্যারেঞ্জ করব, ঠিক করেছি যে সবাই মিলে একটা সন্ধ্যেবেলায় প্রোগ্রাম করব, সেটা এই পার্টে আর দেব না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, কেউ দেখার আগ্রহ থাকবে না। তো সেই জন্যই আমি একটা সেকেন্ড পার্ট করব, ওটাতে ইভিনিংয়ের যে সমস্ত প্রোগ্রামগুলো সেইগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে। তাহলে এবার অনেক বকবক করে ফেলেছি, এবার খাবার পালা। প্রীতি ভোজে ছিল এবারে কিন্তু আমি ভেজিটেবল চপ করেছিলাম, খিচুড়ি, তার সাথে ছিল ফুলকপির একটা রোস্ট, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি, ব্যাস আর কিছু করিনি। এটাই ছিল এবারে পুজোর মেনু। বাবা হাঁটা তো বড় হয়ে গেল বেশি। এই সব খাবে, হ্যাঁ লজ্জা করবে না। ওপরে মাইকটা টেস্ট করা হচ্ছিল, মানে ঠিকঠাক আছে কিনা। তো সেই জন্য তখন তিন্নি আর ওই রাজু বলে ছেলেটি ওই গানটা করছিল। তো যাই হোক, সন্ধেবেলায় অনেক চমক আছে, এখন তো এরা সবাই ক্লান্ত হয়ে গেছে, আর না সত্যিকারে খুবই পরিশ্রম হয়েছে। আর সন্ধেবেলা যেই ভ্লগটা হবে সেটা আমি দেবো সেকেন্ড পার্টে, এখন এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।